সমস্ত প্রশংসা আসে আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে হাজির করেছেন। আমি অত্যন্ত সংশয়ের মধ্যে ছিলাম যে হাজির হতে পারবো কি পারবো না। এরপর আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আপনাদের সামনে এই মুহূর্তে হাজির করেছেন, আপনারাও বসে আছেন, এজন্যে আবারও আমরা বলছি আলহামদুলিল্লাহ। এই যুবকদের উদ্যোগে আয়োজিত এই মাহফিল আজকের এই প্রথম দিনে, এতক্ষণ পর্যন্ত আপনারা দিনের কথা শুনে আসছিলেন। আসুন আমরা সকলে মিলে, আজকে প্রথম দিন, কালকে শেষ দিন, তো অল্প কিছু সময় আমরা এখান থেকে কিছু নিয়ামত যেন গ্রহণ করে নিতে পারি, সেই তৌফিক যেন দান করে বলুন আমিন। এজন্য আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু মহব্বতে পড়তে হবে, সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিন রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ। একটু আওয়াজ দিয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকুঁ কা দিল বানায়া আয়নে আল্লাহ নে, উসকো রোশন কর দিয়া ফির ইশকে রাসূল আল্লাহ নে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، লা মাকসুদা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগোঁ কি সামনে রোজে মাহশার ক্যা জবাব হ্যায় মেরে মুস্তফা কি সামনে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কাউবাল সাল্লু আলা সাজ্জালামিন মুস্তফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন। দুই দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহতারাম হাজারাত উলামা ইকরাম উপস্থিত সমবেত ভাইয়েরা পর্দার ভেতরে আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার দরবারে কালেমাত শুকর যিনি আমাকে আপনাদেরকে মুসলমান বানিয়েছেন। কোনো হিন্দুর ঘরে পাঠান নাই, ইহুদির ঘরে পাঠান নাই, খ্রিস্টানের ঘরে পাঠান নাই, যিনি আমাকে আপনাদেরকে মুসলমান বানিয়েছেন। এজন্যে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আজ মুসলিম জাহানে দুর্দিন বিরাজ করছে, এর মূল কারণ দুইটি। একটি কারণ আল্লাহর পরিচয় আমাদের মাঝে নেই, দ্বিতীয় কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আজ আমাদের ভেতরে নেই, যার কারণে আজ মুসলিম জাহানে অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে। কি বলেন আপনারা, একমত না দুই মত? আজকে কি এমন একটি জায়গা দেখান যেখানে শান্তি আছে? পারবেন দেখাতে? শান্তি নাই। কেন নাই? আল্লাহ নাই, রসুল নাই, এ কারণে আজ পৃথিবীতে শান্তি নেই। এজন্য আসুন সরাসরি আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কোরআনুল করিম এ বিষয়ে আপনাদের খেদমতে আমি একটু জানতে চাই, জিজ্ঞাসা করতে চাই, বলুন তো এই কোরআন শরীফ যা আল্লাহ পাক নাজিল করেছেন এর ভেতরে যত আয়াত আছে কোন আয়াত কি পরিবর্তন পরিবর্ধন করা কোন সুযোগ কারো হাতে কি আছে? নাই। আওয়াজ দিয়ে বলুন আছে? নাই। কেউ যদি পরিবর্তন করতে চায়, কেউ যদি পরিবর্তন করতে চায় পারবে? না। নিজে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু কোরআনকে পরিবর্তন করা যাবে না। কিন্তু আমি আরেকটি বিষয় আপনাদের খেদমতে জানতে চাই, এই কিতাব ছাড়া, এই কোরআনুল করিম ছাড়া আরো 103 কিতাব আল্লাহ পাক এই পৃথিবীতে নাজিল করেছেন, ঠিক কিনা? আচ্ছা বলুন তো পৃথিবীতে এখনো কি তাওরাত কিতাব তালাশ করলে পাওয়া যাবে না? অবশ্যই যাবে। ইঞ্জিল কিতাব
কি বলেন, পাওয়া যাবে কিনা? নিশ্চয়ই পাওয়া যাবে। বলুন তো, জবর কিতাব পাওয়া যাবে? কিন্তু বলুন তো, যদি বাংলাদেশে পাওয়া যায় ইঞ্জিল, ভারতে পাওয়া যাবে, পাকিস্তানে পাওয়া যাবে, পৃথিবীর সব দেশে ইঞ্জিল কিতাব পাওয়া যাবে, কিন্তু আপনি আশ্চর্য হবেন, দশটা দেশের ইঞ্জিল কিতাব এনে আপনি অধ্যয়ন করেন, আপনি এটাকে পড়তে থাকেন, দেখবেন এক দেশের ইঞ্জিল কিতাবের সাথে আর এক দেশের ইঞ্জিল কিতাবের কোনো মিল নেই। এ ব্যাপারে আপনারা একমত না দুই মত? এর কারণটা কি? কেন করলো, কি কারণে করলো, এটা আমাদের জানা দরকার। তাবাম পৃথিবী তালাশ করলে জবুর কিতাব পাওয়া যাবে, ইঞ্জিল কিতাব পাওয়া যাবে, তৌরিত কিতাব পাওয়া যাবে, কিন্তু আল্লাহ যে কিতাবগুলো নাজিল করেছে এই তিনটি বড় কিতাব, ছোট কিতাবের কথা প্রয়োজন বলা মনে করি না, এই তিনটি বড় কিতাব যা আল্লাহ পাক আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন, তিনটি কিতাবের নাম আমরা জানি, অথচ একটা কিতাবও এই পৃথিবীতে আজ আল্লাহ যেটা নাজিল করেছে সেটা ঠিক নাই, সব পরিবর্তন করেছে, পরিবর্তন করেছে। তার মূল কারণ যেটা, মূল কারণ হলো এটা, আল্লাহ পাক আমার নবীকে বলেছে, বন্ধু আমি আপনাকে কত মহব্বত করি, আপনাকে কত ভালো জানি, এর আগে আমি 100 খানা কিতাব নাজিল করেছি, আরো বড় 3 খানা কিতাব নাজিল করেছি, নাজিল করেছি ঠিক, কিন্তু ওই কিতাব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রাখি নাই, আমার হাতে দায়িত্ব রাখি নাই, যার কারণে ওই তৌরিতের কোনো হাফেজ আমি আল্লাহ বানাই নাই, জবুরের কোনো হাফেজ আমি আল্লাহ বানাই নাই, ইঞ্জিলের কোনো হাফেজ আমি আল্লাহ বানাই নাই, আমি আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাব নাজিল না করলে আমি কোনো কিতাব বানাইতাম না। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক নবীকে বলতেছেন, আপনাকে কত মহব্বত করি, আপনার মনে তো খারাপ কেন, আপনি এত কেন মন খারাপ করে আছেন, আমি তো আপনার জন্য যথেষ্ট, আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায় আর কোনো প্রয়োজন আছে? ও মুসলিম ভাইয়েরা, আমার আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিতে যাইয়া বললেন, নবী গো আমি আপনার উপরে 7 আয়াতের একখান কোরআন নাজিল করেছি। কয় আয়াতের কোরআন? 7 আয়াতের একখান কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনার উপরে 7 আয়াতের একখান কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি আমি আল্লাহ না বানাইতাম আমি কোনো কিতাব বানাইতাম না, সেই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলুন ভাইজান, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা সূরা নাজিল করেছেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 114টি সূরা, কিন্তু আমার আল্লাহ পাক 114 সূরার মধ্যে 6000-এর উপর আয়াত নাযিল করলেন, কিন্তু আমার আল্লাহ বললেন সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম, আমি আপনার উপরে 7 আয়াতের একখান কোরআন নাযিল করেছি, এই 7 আয়াতের কোরআন যদি আমি আল্লাহ না বানাইতাম আমি তৌরিত বানাতাম না, ইঞ্জিল বানাতাম না, জবুর বানাতাম না, এই কুরআনুল কারীম বানাইতাম না, 100 কিতাবও বানাইতাম না, সব কিতাবের এলেম, সব কিতাবের আমলকে একত্রিত করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আয়াতের উপরে নাজিল করে দিয়েছি। অবাক হয়ে যাবেন, কয় আয়াতের কোরআন নাজিল করেছে আল্লাহ? এটা বলে নাই 100 আয়াতের কোরআন নাজিল করেছি, 200 আয়াতের কোরআন নাজিল করেছি, এটা বলে নাই, আল্লাহ বলেছেন 7 আয়াতের কোরআন। আমার আল্লাহ পাক বললেন, বন্ধু আপনাকে আমি একবার দাওয়াত করে আপনার সাথে আমি আমার মনের কথা বলেছি, আপনাকে সান্ত্বনা দিয়েছি, আর আপনার উম্মত যারা হবে, আমার বান্দা যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমি প্রত্যেক নামাজে আমার সাথে তাদের মেরাজ হবে, আর ওই নামাজ পড়তে যাইয়া যত রাকাত নামাজ আমার বান্দারা পড়বে আপনার উম্মতরা আদায় করবে, যত ওয়াক্ত নামাজ আদায় করবে প্রত্যেক নামাজে প্রত্যেক
ওয়াক্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধান চালু করে দিলাম, ওই সাত আয়াত পড়া লাগবে, ওই সাত আয়াত পড়া ছাড়া কোনো নামাজও হবে না। সুবহানাল্লাহ কি বলবেন না? বলেন তো ফজরের নামাজ চার রাকাত, এই চার রাকাত নামাজের মধ্যে প্রত্যেক চার রাকাত ওই সাত আয়াত আছে কি বলেন? আছে না নাই? তফসীর রুহুল মানির মধ্যে তার একাধিক নাম, একটা নাম হলো বাবা উম্মুল কোরআন, একটা নাম কি উম্মুল কোরআন, মানে যাকে আমরা বলি কোরআনের মা। ও মুসলিম ভাইয়েরা, এই সাত আয়াতের কোরআন পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তে লাগে, প্রত্যেক রাকাতে লাগে। সালাতুত তাসবিহ নামাজ আদায় করেন, এরপরে তাহাজ্জুদ আদায় করেন, এরপরে যত নামাজ আদায় করেন সব নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা লাগে। আল্লাহ পাক বলে দিলেন, বন্ধু এই সাত আয়াতের কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি, একবার যদি আপনার উম্মত এই সাত আয়াত যদি কেউ তেলাওয়াত করে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ খুশি হইয়া 104 খানা কিতাব তেলাওয়াতের সওয়াব দান করে দিব। আল্লাহু আকবার। ও মুসলিম ভাইরা, আজকে আমাদের দেশে যত অশান্তি তার মূল কারণ যেটা, এই কোরআন আজকে আমাদের মাঝে নেই। কোরআন আমাদের ঘরে আছে, কোরআন আমাদের বাড়িতে আছে, কোরআন আমাদের কিছু শিক্ষাঙ্গনে আছে, কিন্তু কোরআন আজকে আমাদের মাঝে নেই। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই, কি বলেন, তেলাওয়াতের জন্য নাজিল করেছেন? এই কোরআন তেলাওয়াতের জন্য যদি নাজিল হতো তাহলে সবচেয়ে বড় তেলাওয়াতকারী ছিলেন এই জমিনের মধ্যে, যার প্রতি কোরআন নাজিল করেছেন, যার তেলাওয়াত শুনলে আপনার মানুষ নয় পৃথিবীর সব মাখলুকাত পাগল হয়ে যেত, এমন কি এই পৃথিবীর জমিনে তারে যারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তারে যারা বেশি আপনার মারার জন্য ষড়যন্ত্র করেছে, সেই কাফের জাতিরাও এই কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা পাগল ছিল। কি বলেন, ঠিক কি না? এই জন্য আজ থেকে প্রায় 5,500 বছর আগে, মতান্তরে 4,500 বছর আগে আল্লাহ পাকের ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন। এরপরে ঘরটা যখন মেরামত হয়ে গেল, এরপরে এই ঘর তাওয়াব করে একটা জায়গায় দাঁড়াইয়া তিনি মুনাজাত দিলেন, আর ওই মুনাজাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যে পাঠাইবেন এই জন্য তিনি দোয়া করলেন, শুধু এটাই বলেন নাই। আজ থেকে প্রায় 4,500 মতান্তর 5,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া মুনাজাত করলেন, রব্বানা ওয়া বাআছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রায় 4,500 বছর আগে এই দোয়া করলেন আল্লাহ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবীকে জমিনের মধ্যে পাঠাইবেন, আমার বংশে পাঠাইয়েন, আমার ইসমাইলের বংশে পাঠাইয়েন, যেই নবী এই পৃথিবীতে আগমন করে 4টা কাজের মাধ্যমে বান্দাকে হেদায়াত দান করবে। কয়টা কাজ জোরে কর, কয়টা কাজ? যেই কাজ 4টা নিয়ে আল্লাহ রসুল দুনিয়াতে আসছে, এই 4টা কাজ যতক্ষণ পর্যন্ত এই সমাজে বাস্তবায়ন করা না যাবে ততক্ষণ পর্যন্ত খোদার কসম এই পৃথিবীতে কোনো শান্তি চুক্তি করে শান্তি কায়েম করা যাবে না। কয়টা কাজ নিয়ে রসুল এসেছেন? আমার ভাষা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? আমি আপনাদের এলাকায় নবগত, এই নবগত একজন মেহমান, আমি সকাল 7টায় প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য, আমাকে আসতে রাস্তায় কত কষ্ট হয়েছে এটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আমি আপনার গত রাত্রে 3:30 আলোচনা শেষ করে আমি বাসায় পৌঁছেছি সম্ভবত 5টার দিকে, এরপরে ফজরের পরে সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টা একটু ঘুমের ভেতরে ছিলাম, এরপরে 7টায় আমি প্রস্তুতি নিয়েছি। আমার বাসা আপনার গুলশানের কাছে বাড্ডা, বাড্ডার থেকে আমাকে সায়দাবাদ আসতে 3 ঘন্টা সময় লেগেছে, এরপরে 11টার গাড়িতে উঠে 8:15 আপনাদের চট্টগ্রামে আমি এসেছি, সেখান থেকে একটি আপনার স্কুটার, এটায়
আবার কিছু সময় এরপরে একটি মাইক্রোবাস, তারপরে এসে নামলাম কোথায় আমি জানি না, এরপরে আবার আরেকটি স্কুটারে করে আপনাদের এখানে, এর মাঝখানে আমি লাঞ্চ করেছিলাম তিনটার পরে, এরপরে পানি আর একটি কমলা, সারা রাত্রের ডাক না, একদিন নয়। আমি চট্টগ্রামে প্রোগ্রাম আমার নাই বললেই চলে, আমি যেহেতু কোনো ক্যাচেট বিক্রি করি না, কোনো বই বিক্রি করি না, আর আমি কাউকে দিয়া আমার পরিচয় করতেও বলি না। আমি যতটুকু আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আমি যতটুকু জানি, এই কথাটা যদি আল্লাহর জন্য হয়, এই মাহফিলে এত মানুষের প্রয়োজন নাই। আজ এই পৃথিবীতে একজন শাহ দালালের দরকার, এই পৃথিবী একজন শাহ মাকদুমের দরকার, এই পৃথিবীতে এক শরীয়তুল্লাহর প্রয়োজন। কি বলেন, ঠিক না বেঠিক? এত লোকের দরকার নাই। আমি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের আস্তানার দরবারের একজন গোলাম, ইতিহাস আজ প্রমাণ করে এ দেশের মুসলমান দাঁড়িয়ে রাখার অপরাধে 2.5 টাকা ট্যাক্স দিতে হতো, এ দেশের মুসলিম ভাইয়েরা জুতা পায়ে দিয়ে হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়ে যেতে পারত না, ইতিহাস তার প্রমাণ। কি বলেন, ঠিক কিনা? এ দেশের মুসলিম মা বোনেরা বোরকা পরে হিন্দু জমিদারের বাড়ির সামনে দিয়ে যেতে পারত না, মুসলিম ভাইদের মসজিদ ছিল, আজান ছিল না, এদেশের মানুষ কোরবানি করতে পারত না। সেই সময় এসেছিলেন হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, ব্রিটিশদেরকে 3.5 হাত লাঠি হাতে নিয়ে এদেশ থেকে দাঁড়িয়েছে। আমরা সেই শরীয়তুল্লাহর উত্তরসূরি, আমরা শাহ দালালের উত্তরসূরি, আমরা শাহ মাকদুমের উত্তরসূরি, আজও সেই ষড়যন্ত্র এই জমিনে বিরাজমান, আজও তারা কোরআনের আয়াতকে পাল্টাতে চায়। কি বলে, ঠিক না ঠিক? এ কোরআনের আয়াতকে পাল্টাইতে যারা চেয়েছে, আল্লাহ পাক তাদেরকে নাস্তানাবুদ করে এই জমিন থেকেই বিচার করে দিয়েছে। ঠিক না ঠিক? কেউ টিকে থাকতে পারে না। আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, একটা কোরআন বিরোধী কোন শক্তি পৃথিবীতে থাকতে পারে না এবং থাকবে না, যদি সত্যিকার অর্থে আমরা মুসলমান দাবি করি। কি বলেন, ঠিক কি না? এই দিলের ভিতরে আর কোনো ভয় নাই, এই দিলের ভিতরে একমাত্র আল্লাহর ভয়, আর এই দিলের ভিতরে বসাতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। ঠিক কি না? এই জন্য বলতেছি শুভ সংবাদ হলো এটা, ডরতে নেহি হু মুসলমান দুনিয়া কে চিসে, জব মিল গই হ্যায় দৌলতে ঈমান নবী সে, জব মিল গই হ্যায় দৌলতে ঈমান নবী সে, এক হাত মে কোরআন হ্যায় আর এক হাত মে কোরআন হ্যায়, এক হাত মে তলোয়ার হ্যায় আর এক হাত মে কোরআন হ্যায়, কুওয়ত বাজু বিহি কুওয়ত ঈমান হ্যায়। আল্লাহু আকবার! কোরআন আমাদের মাঝে এখনো আছে, কেন আমাদের মনটা এত দুর্বল? কারণ হলো আমাদেরকে বোঝানো হয়েছে তোমরা শুধু কোরআন তেলাওয়াত করবে। আমাদের এক শ্রেণীর আলেমেরা আমাদেরকে বলেছে তোমরা শুধু কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াত করলেই তোমরা জান্নাত পেয়ে যাবে। কিন্তু কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে? যারা বলেন কোরআন কি তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে? 5,500 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে মুনাজাত করেছিলেন, আয় আল্লাহ আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনে পাঠালেন, আমার বংশে পাঠায়েন, আমার ইসমাইলের বংশে পাঠায়েন। ওই নবী পৃথিবীতে আগমন করলে 4টা কাজের মাধ্যমে বান্দাকে হেদায়াত দিবে। 1 নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আপনি যেই কিতাব নাজিল করবেন এই কিতাব আমার নবী শুনে দিবে। 2 নম্বরে এই কিতাব আমার নবী শিক্ষা দিবে। কিতাব শোনানো এক কাজ, আর কিতাব শিক্ষা দেওয়া আর এক কাজ। এরপরে হলো ও মুসলিম ভাইয়েরা, এই কিতাবের কলা কৌশল, এই কোরআন বোঝার জন্য এক কথায় হাদিস শরীফ শিক্ষা দিবে। যেহেতু এইটা, এই যে কোরআন আপনারা দেখেন বাবা, এটা তো আসল কোরআন না, এটা হলো থিওরিক্যাল কোরআন, বাস্তব কোরআন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কোরআন, আসলে ঈমান, আসলে দিন, আসলে কোরআন, আসলে ঈমান, আসলে দিন, নূরে আলম রহমাতুল লিল আলামিন। এই
এই কোরআন শরীফের মধ্যে বাবা নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, যাকাতের কথা বলা হয়েছে, আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলিম, পৃথিবীর কোনো মুফাসসির, পৃথিবীর কোনো মুহাদ্দিস এই পর্যন্ত বের করতে পারবে না কোরআন শরীফের যে নামাজের আয়াত নাজিল করা হলো, আমি কয় রাকাত নামাজ পড়ব, কোন দিকে ফিরে পড়ব এবং কোন সূরার পরে কোন সূরা পড়ব, কোন নিয়মে পড়ব, এটা কোরআন শরীফের কোনো জায়গায় পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে এটা আমরা কোথায় পাইলাম? হাদিস মানে কি? হাদিস মানে তো আল্লাহর রাসূল, আসতে কোরআন, আসতে ঈমান, আসতে দিন, আসতে কোরআন, আসতে ঈমান, আসতে দিন, নূর আলম রহমাতুল লিল আলামিন। আসল কোরআন হলো বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ঈমান হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন তাহাজ্জুদের মুসল্লায় থাকেন, সারা জীবন ইবাদতের মধ্যে থাকেন, হাজারবার যদি হজ করার সুযোগ পান, কিন্তু আমার নবীর যদি নবীর মতো জানা না যায়, আমার নবীর যদি শেষ নবী বলে স্বীকার করা না হয়, তাহলে আপনার জিন্দগি তো বরবাদ হয়ে গেল, আপনি মুসলমান বলে দাঁড়াতে পারবেন না। তাহলে বোঝা গেল, নামাজের মধ্যে ইমান না, রোজার মধ্যে ইমান না, কোরআনের মধ্যে ইমান না, কোরআন হলো ইমান হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভেতরে। এই জন্য তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, সব আমল করেছে, অথচ আমার নবীরে শেষ নবী বলে যারা স্বীকার করে নাই, কোনো দলিল আর প্রয়োজন নাই, তারা বিনা দলিলেই কাফের। যারা বলো ঠিক যাবে ঠিক, কোনো দলিলের প্রয়োজন নাই, কোনো যুক্তির প্রয়োজন নাই, যারা আমার নবীরে শেষ নবী বলে মানে না, তারা যতই আমল করুক, যতই নামাজ পড়ুক, যতই কিছু দলিল যুক্তি সেট করুক, বিনা দলিলেই তারা কাফের, ঠিক না বেঠি? এই জন্য বলেছিলাম, আসলে কোরআন, আসলে ঈমান, আসলে দিন, নূর আলম রহমাতুল্লিল আলামিন। তাই ভাইজান বলতেছিলাম, এই আপনার কোরআন শরীফের মধ্যে রোজার কথা বলা হয়েছে, কোন সময় কিভাবে রোজা রাখবো তার কোনো নিয়ম নীতির কথা এখানে জানানো হয় নাই। যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, কাকে যাকাত দিবেন, কোন সময় দিবেন, কত টাকার মালিক হলে দিবেন, এইটা কিন্তু কোরআন শরীফে নাই। এটা জানার জন্য জানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। ও মুসলিম ভাইয়েরা, কেউ যদি আমার নবীকে জানতে চায়, এই কোরআন জানা লাগবে। আর যদি কেউ এই কোরআন জানতে চায়, তাহলে আমার নবীরে জানা লাগবে। পরিষ্কার দুইটা কথা, কেউ যদি কোরআন শরীফ জানতে চায়, তাহলে আমার রসুলকে জানা লাগবে। আর যদি কেউ রসুলকে জানতে চায়, তাহলে কোরআন শরীফ জানা লাগবে। আর এই দুইটা জিনিস যখন জানা হয়ে যাবে, তিনি দুনিয়ারও বাদশাহ, পরকালেরও বাদশাহ। সুবহানাল্লাহ, বলবেন না? আমি সেই মহাগ্রন্থ কোরআন, এই কোরআনুল কারীমের একটা পরিচিত সূরা, এই সূরার তিনটা আয়াত আপনাদের সামনে পড়েছি। আপনারা অনেকেই বাবা এই সূরাটা মুখস্থ না পারলেও নাম জানেন, কি বলেন ঠিক না বেঠি? বলেন তো সূরাটার নাম কি? একটু আগে না আমি পড়লাম আপনাদের সাথে করে, বলেন কি? আর রহমান। বলেন তো ভাইজান, এই রহমান কার নাম? আরো জোরে বলেন, কার নাম? আমার আল্লাহ পাকের কয়টা নাম? জোরে বলেন না ভাইজান, 99টা নাম নয়, আমার আল্লাহ পাকের 3000 নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। 1000 নাম জানে নবী রাসূল যারা, তারা উম্মত জানে না, 1000 নাম জানে আপনার ফেরেশতা যারা, তারা দুনিয়ার কোনো মানুষ জানে না। তৌরিত কিতাবের মধ্যে 300 নাম, জবুর কিতাবের মধ্যে 300 নাম, ইঞ্জিল কিতাবের মধ্যে 300 নাম, কোরআনুল কারীমের মধ্যে বাবা 100 নাম। একটা নাম আল্লাহ ছাড়া, রসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। কন্যা, আপনাদের কি খুব কষ্ট হইতেছে? সারা দিনের না খাওয়া, সারা দিনে অশান্তির মধ্যে ছিলেন? হ্যাঁ, আমার প্রতি খুব বেজার? জোরে বলেন, খুব বেজা? তাহলে এই যা, কোথায় যান আপনারা? এই বসুন, চিন্তা করছে, সাহসটা কত বড়! কয় হাজার নাম?
আওয়াজ দিয়ে বলেন না কয় হাজার, একটা শুভ সংবাদ দিব আপনাদের। আমরা তো ফেরেশতারা যে 3000 নাম তসবি পড়েছেন এটা তো আমরা জানি না, নবী রাসূলরা 1000 নাম বলেছে এটা তো আমরা জানি না, তাওরীদ কিতাবে 300 নাম এটাও তো আমরা জানি না, আরো দুইটা কিতাবে 600 নাম এটাও আমরা জানি না, কোরআন শরীফের মধ্যে 100 নাম, 99টা নাম আমরা বিভিন্ন ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা লেখা রাখছি, শতকরা 99 জন মুসলমান আমরা মুখস্থ পারি না, কি বলেন ঠিক কিনা? এবার শুভ সংবাদ হলো এটা, আমার আল্লাহ বলেন বন্ধু আপনারে কত ভালো জানি, আপনারে আমি কত মহব্বত করি, আমি আপনার উপরে যেমন কোরআন নাজিল করেছি এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন একটা আয়াতে কারিমা নাজিল করেছি যে আয়াতে কারিমা একবার তেলাওয়াত করলে আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ এই 3000 নাম জপার সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আয়াতটা 3000 নাম জপার সওয়াব পাবে, সুবহানাল্লাহ, আপনারা বলবেন না? আর এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই যেই মুসলমান ওই আয়াতটা জানে না, কিন্তু বাবা আফসোসের সঙ্গে বলতে হয় ওই আয়াতটা জানা আছে কিন্তু বাবা ওটার যে কত ওজন ভারী এটা মাপার যন্ত্র আমাদের কাছে নাই, মাপার যন্ত্র নাই, বুঝেন না? একজন আলেম আরেকজন আলেমকে মাপার জন্য তার এলেম থাকা দরকার, এক ডাক্তার আরেক ডাক্তারকে মাপার জন্য আপনার এলেম থাকা দরকার, একজন হাফেজ আরেকজন হাফেজকে মাপার জন্য আরেকজন হাফেজের ওই পরিমাণ হাফেজ হওয়া দরকার, কথা ঠিক না ব্যাটি? এই জন্য বাবা বলতেছিলাম একটা আয়াত একবার পড়লে ফেরেশতাদের আমল হবে, নবীদের আমল হবে, এরপরে দিয়া 104 কিতাবের মধ্যে 4 বড় কিতাব, এই বড় কিতাব যারা আমল করেছে তাদের আমল নামার সব আমাদের আমল নামায় হইয়া যাবে। এই আয়াতটা সব মুসলমানরা জানি কিন্তু ওজন কত এটা আমাদের জানা নাই, তাহলে আপনারা আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বলেন তো জানা না অজানা? আরে আরো জোরে বলেন জানা না অজানা? খাতে পিতে চলতে ফিরতে করতে কাম, খাতে পিতে চলতে ফিরতে করতে কাম, নাম পাকিজা বিসমিল্লাহ, এই বিসমিল্লার মধ্যে আমার আল্লাহ পাকের 3টা নাম, একটা হলো রহমান, একটা হলো রহিম, আর একটা হলো আল্লাহ। আমার নবী বলেন আমার উম্মতেরা একবার যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি তেলাওয়াত করে তাহলে 3000 নাম তসবি পড়ার সব আল্লাহ পাক আমার উম্মতের আমল নামে দিয়া দিবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছে? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা, মাশাআল্লাহ, কিছু কিছু মানুষ হাত তুলছে, হ্যাঁ বুঝতে পারছে, আমি আপনাদের দেশের ভাষা কিছু বুঝি না। আমার ভাই আব্দুল জব্বারের ছোট ভাই এই দেলোয়ার আমাকে আপনার গাড়িতে করে আনছে, ও আর ড্রাইভার কি বলেছে ওরেই জানে আর আল্লাহ ভালো জানে, আমি কিছুই জানি না, এ তো আমার জীবনে তো আমি আর আসি নাই, বুঝেন নাই? এই জন্য আমি কি বলি সেটা আপনারা কি বুঝেন কি না একমাত্র আল্লাহ ভালো জানে, আমি জানি না, তবে আমি আপনাদের অনেক কথাই বুঝি না এটাই বাস্তব, যেহেতু আমার বাড়ি শরীয়তপুর আর আপনাদের বাড়ি হলো এটা কোন জায়গা, লোহাগাড়া, কোন জেলা, চট্টগ্রাম জেলা, এটা না বোঝাই তো স্বাভাবিক। আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হয় না? না আজকে প্রথম দিন আলহামদুলিল্লাহ, বেশি সময় দেওয়া যাবে না, কালকে আমার ভাই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যিনি আমার আস্তানার খলিফা, যিনি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের সেই কামেল মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলেন দীর্ঘদিন, এজন্য ওনার সাথে আমার রুহানি সম্পর্ক, ওনার সাথে আমার আস্তানার সম্পর্ক, এই মাহফিলটার প্রোগ্রামটা কালকের যিনি প্রধান আলোচক তিনি আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তার নেক হায়াত কামনা করছি, বলুন আমিন, মহব্বতের সাথে বলুন আমিন। বলতেছিলাম এই কুরআনুল কারীমের মধ্যে এই সূরাটা আমাদের অনেকেরই জানা,
হয়তো মুখস্থ করতে পারি না। বাবা বলেন তো আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আপনাদের বলি তিনটা আয়াত আমি পড়েছি। এবার এখানে সম্মানিত শনি ভাই মন্ডলী যারা আছেন আপনারা এই আর রহমান, এই রহমান কয় শব্দ যদি বুঝে থাকেন বলুন, কয় শব্দ? এক শব্দ, শব্দ একটা, এক শব্দ দিয়ে কোনো বাক্য বানানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আপনারা কি একমত না দুই মত? এক শব্দে কোনো বাক্য হয়, এক শব্দে কোনো বাক্য হয় না। তার কারণ হলো যদি আপনি গ্রামারের ন্যূনতম এলেম থাকে, বাংলা গ্রামারও যদি পড়ে থাকেন, দেখবেন বাংলা গ্রামার পড়তে যাইয়া জানতে হয় সাবজেক্ট আপনার উদ্দেশ্য বা বিধায়ক, সাবজেক্ট বা প্রেডিকেট, আর আরবিতে বলতে হয় মুক্তাদা বা খবর। আপনারা অনেকেই বলতে পারেন হুজুর আমি তো সাবজেক্ট আর প্রেডিকেট উদ্দেশ্য বিধায়ক এগুলো বুঝি ঠুঝি না, আপনি দয়া কইরা সোজা বাংলায় ওয়াজটা করেন যে এই রহমান কেন বলা হলো, এই সোজা ওয়াজ করেন। আপনারা কি এখানে কেউ মূর্খ আছেন? হ্যাঁ, আমার আল্লাহ নিজে বলেন আমি পৃথিবীতে একজন মানুষকে মূর্খ বানাই না। সুবহানাল্লাহ, আর আমার কথা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি যা তালাহা ওয়ান নাহারি যা জাল্লাহা ওয়াল লাইলি যা ইয়াগশাহা ওয়াসসামাই ওয়া মা বানাহা। এই সূরার মধ্যে আল্লাহ নয়টা কসম করে বললেন আমি মানুষকে ভালো এবং মন্দ বোঝার জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছি। আল্লাহ কথা বলে নাই আমি মুসলমানদেরকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছি, এ কথা বলে নাই। আল্লাহ বলেছেন আমি মানুষকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছি। আপনারা বলেন ভাই যান খাদ্যে ভেজাল মিশাইলে গুনাহ হয়, এটা মুসলমানও জানে অমুসলমানও জানে, ঠিক না বা ঠিক? খাদ্যে ভেজাল মিশানো আছে না নাই আছে আমার দেশে? আছে না নাই? আজকে কি খাবো ভয় লাগে কলি যায়, ঠিক কি না? আপনি বলেন তো চুরি করলে গুনাহ হয় মুসলমানও জানে ইহুদিও জানে খ্রিস্টানও জানে, ঠিক কি না? আমল করে কি করে না সেটা আরেক ব্যাপার, জানে কি না? এবার আপনারা বুঝে থাকলে বলেন একটা ছেলে একটা মেয়ে বিয়ে ছাড়া যদি মেলামেশা করে, বিয়ে ছাড়া যদি আপনার অবৈধ কাজ করে, এটা মুসলমানও বলে এটা গুনাহ হয়েছে, জেনা হয়েছে, কবিরা গুনাহ। হিন্দুরাও জানে খ্রিস্টানরাও জানে ইহুদিরাও জানে। যেই জানার কারণে মুসলিম ভাইদের মধ্যে বিয়ে শাদির শরীয়ত মতো বিধান আছে, হিন্দুদের ধর্ম মতে আল্লাহ পাক তাদেরও বিয়ে শাদির ব্যবস্থা কায়েম করে রাখছে। হিন্দুকে বিয়ে হয় না বাংলাদেশে, কথা বলেন না কা? তাকে ধর্ম মতে হয়, ঠিক কিনা? খ্রিস্টানের ধর্ম মতে বিয়ে হয়, ঠিক কিনা? কি কারণে বিয়ে হয় ওই হিন্দু ভাইরাও জানে বিয়ের আগে মেলামেশা করলে গুনাহ হয়, খ্রিস্টানরাও জানে বিয়ের আগে মেলামেশা করলে গুনাহ হয়, মুসলমানরাও জানে বিয়ের আগে মেলামেশা করলে গুনাহ হয়। কিন্তু বাবা আপনারা বলেন এই মেলামেশা করলে যেই মজা পাওয়া যায় এটা মানুষও পায় জীব জানোয়ারও পায়। মানুষেরও যেমন সন্তান হয় বাবা জীব জানোয়ারেরও তেমন সন্তান হয়। কিন্তু আপনারা বলেন কুত্তায় কোনোদিন বিয়ে করে নাই, ছাগলে কোনোদিন বিয়ে করে নাই, গরুতে কোনোদিন বিয়ে করে নাই, বাঘে কোনোদিন বিয়ে করে নাই, কিন্তু তারা একজন আরেকজনের বেগমের সাথে মেলামেশা করে, এক বেগম আরেক স্বামীর সাথে মেলামেশা করে। ছাগলের গুনাহ হয় না, কুত্তার গুনাহ হয় না, গরুর গুনাহ হয় না, বাঘের গুনাহ হয় না, দুনিয়ার কোনো জানোয়ারের গুনাহ হয় না। বিয়া ছাড়া মেলামেশা করলে তাদের গুনাহ হয় না। আমরা যদি যদি একজন বউয়ের সাথে আরেকজনে একটু কথা বলি তাইলে আমার শরীয়তের বিচার হয়। কি কারণে হয়? আমার আল্লাহ বললেন ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি যা তালাহা ওয়ান্নাহারি যা জাল্লাহা। আমি চাঁদের কসম করে বলি, আমি সূর্যের কসম করে বলি, আমি অন্ধকারের কসম করে
বলি, আমি আলোর কসম করে বলি, আমি মানুষকে ভালো এবং মন্দ বোঝার জ্ঞান দিয়েছি। এই জ্ঞান আমি কোন জানোয়ারকে দেই নাই, যার কারণে এই জ্ঞান না থাকার কারণে তারা অবৈধ কাজ করলেও তাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ নাই, কুরআন শরীফ খুলে দেখে ঠিক কিনা, তারা অপরাধ করলে গুনাহ হবে না, কি কারণে তাদের এই জ্ঞান আল্লাহ পাক দেন নাই, আমাদেরকে জ্ঞান দিয়েছেন। মারহাবা বলুন। তাই বলেছিলাম ভাইয়ের আমার, এক শব্দে কোনো বাক্য হয় না, বাক্য হওয়ার জন্য কমপক্ষে দুইটা শব্দের প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে একটা শব্দ দিয়া নিজেই বাক্য বানালেন, এটারে সাবজেক্ট বানালেন। এবার তফসির খুলে দেখেন বাবা, ওই মক্কা নগরে আমার নবী যখন পৃথিবীতে আগমন করলো, ওই কাফেরের গোষ্ঠীরা, ওই কাফেরের জাতিরা আল্লাহ রসুলকে তত কষ্ট দিয়েছে, এই কষ্টের মূল হোতা যিনি, তিনি ছিলেন মিস্টার আবু জাহল, ঠিক না বেঠি? বলেন তো ভাই যান, আমার রসুলের তিনি কি আপনার কি হয়েছে? না বাবা, মিথ্যে কথা, আমার রসুলের তিনি চাচা নয়, আমার রসুলের বাড়ির পাশে তার বাড়ি, এই জন্য তিনি বাড়ির পাশের চাচা। আসলে তিনি কুরাইশ বংশের লোক না, তিনি অন্য দেশের থেকে এইখানে আইসা বাড়ি করছে। আমাদের দেশের ওয়াস্তু, সারা দেশ যেমন ফলের মধ্যে দুই নম্বরই, কমলা কিনতে যাবেন কিলো ঢুকাইয়া দেয়, আপেল কিনতে যাবেন বলে ভাই আমার অস্ট্রেলিয়ানটা দাও, দেখবেন যে আপনারে ইন্ডিয়ানটা দিয়া ঢুকাইয়া দিছে। আমি একবার আপেল কিনতে গেলাম, ভাই আমার একটু ভালোটা দেন, তা সদরঘাটে, আমি 8-10 বছর আগের কথা, তা আমি আপেল আর কমলা নিলাম, তা আমি দেই একটা ওইটা পকেটে ভরে, আমি দেই একটা ওইটা ওই ব্যাগের মধ্যে ভরে, এরপরে যখন বাসায় এসব আইসা খুলে দেখি সবগুলা পচা। আমি চিন্তা করলাম এটা কেমনে হলো, আমি তো আমার নিজের হাতে দিলাম, আমার নিজের হাতে দিলাম, এটা কেমনে পচা হলো এটা আমি বুঝতে পারতেছি না। আমি নিজেকে নিজে বলি যে আমার নিজের হাতে দিলাম, আমি তো পয়সা পয়সা দিচ্ছি কিন্তু পচা কেমনে হলো, পচা কেমনে হলো জানতে পারলাম পরে যাই আবার সদরঘাটে গেলাম একদিন, যে ভাই ব্যাপারটা কি এইভাবে পচা কেমনে হলো? হুজুর আপনি কোথায় বাড়ি? আমি বললাম যে আমার বাড়ি তো শরীয়তপুর, আমি দুদুমিয়ার নাতি। কয় তাই নাকি? হ আপনি কোন জোগাড় থেকে এই কমলা কিনেন, ফল কিনেন? কি এখান থেকে? খবরদার চিন্তা করতেন না, 5 কেজি কিনবেন 3 কেজি হইব, মাপিয়ে দিব 5 কেজি, কিন্তু যা দেখবেন 3 কেজি, আপনি বুঝতে পারবেন না। আমি তরিকাটা কি আমার একটু দেখান তো। ওই তরিকাটা হলো এই যে আপনার সামনে ব্যাগের মধ্যে ভরতেছে, এই ব্যাগের থেকে ওই কমলাগুলো নিচে আরেকটা ব্যাগে যেতেছে, কি কৌশল বুঝলেন না? আপনি চিন্তা করেন, আল্লাহর ভয় অন্তরে নাই, তাকে যদি থাকতো তাহলে কি ভেদাল করতে পারে? যারা বলেন পারে, ভয় নাই। কিন্তু এই ভেজালওয়ালা এই মানুষগুলোর জন্য ওমরের তরবারির মতো যদি শাসন থাকতো, আল্লাহর কসম বাবা, কমলা রং করা যাইতো না, টমেটোর ভিতরে মেডিসিন দিয়ে লাল বানানো যাইতো না, কথা ঠিক না ব্যাটি? কোনটা খাবেন? সবগুলা ভেজাল। মাছ কিনবেন তাও ভেজাল, সুটকি খাবেন তাও ভেজাল, ওয়াজের মধ্যেও কি ভেজাল। লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, গনিয়া দেখে ভাই যান 40,000, লাখ লাখ মানুষ মরছে কাতারে কাতার, গয়না দেখে 40,000, নাউজুবিল্লাহ বলবেন আর সেরা কথা, নাউজুবিল্লাহ। আরে কি আপনি চিন্তা করেন, মাদ্রাসার বারান্দায় কোনোদিন হাঁটে নাই, কোনোদিন লেখাপড়া করে নাই, ক্যাসেট বিক্রি করে বক্তৃতা করে আর লাখ লাখ টাকা মানুষের থেকে হাতায় নেয়, এর থেকে ষড়যন্ত্র এই দেশে কি আর হতে পারে? বলতেছে কি জানেন, আমার নিজের কানে শোনা ক্যাসেটের মধ্যে কি বলে, যে আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়, জিবিল বল ফাতেমা বলে ও জিবরাইল বাতাস কেনে করছো গায়, পুত্র সুখে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? নাউজুবিল্লাহ বলবেন না। আপনি এই কথাটা খেয়াল করে দেখেন, কোন বছর হযরত হুসাইন মারা গেলেন, শহীদ হলেন, কোন সময় হযরত হাসান শহীদ হলেন, আর হযরত ফাতেমা কোন সময় ইন্তেকাল করলেন? হযরত ফাতেমা পুত্র শোকে পাগল হয়ে গেছে, জিবরাইল আইসা তার গায়ে বাতাস করে, নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুই নম্বরই ওয়াজে পুরা দেশ ভরা, আপনি অবাক হয়ে যাবেন, গোটা দেশটা ভরা। আমার রসুল মেরাজে গেছে, হযরত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই তার আগে আগে যাইতেছে। আপনারা কোন, আমার রসুল যখন মেরাজে গেছে আব্দুল কাদের জিলানির তখন জন্ম হয়েছে না?
আব্দুল কাদের জেলানির নাম শুনলে এখনো নাকি আড়াই গাছ চুল পরে দেয়। আমি বলি আড়াই গাছ চুল কেমনে পরে? আগে নাম লইলে নাকি বিনা ওজুতে নাকি গর্দান পরিয়া যাইত? এই ওয়াজ কইরা জনগণ রে কয়, হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুনে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুনে আগুন হয়ে যায় পানি। আশ্চর্যের কথা, এই ওয়াজ আছে না নাই বাংলাদেশে? আরে যারা বলেন আছে না নাই? মুসলমান মইরা শেষ, কোন খবর নাই। নিয়া নিয়া হাঁটে আর তসবিলে খালি জিকির করে, কিয়ামতের ময়দানে কড়ায় গন্ডায় হিসাব দেওয়া লাগবে। কি বলেন, ঠিক না বেঠি? তাই বাবা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, ওই আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীর কাছে আসিয়া বলে, ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে বলে দাও রহমানকে, তুমি যদি সত্য নবী হও তাহলে বলে দাও রহমানকে। আমার চট্টগ্রামের মুসলমান ভাইয়েরা, আপনারা বলুন, আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি না মুসলিম, তুমি না ইসলাম কবুল করেছ, বলো রহমান কে, আপনারা কি জবাব দিবেন? জোরে বলেন, কি জবাব দিবেন? জবাব ঠিক না বেঠি? অসম্ভব কথা, জবাব ঠিক নয়, জবাব বেঠি। কোরআন শরীফ খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে কাফের গোষ্ঠীরা জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো রহমানকে। এই রহমান হলো সাবজেক্ট। আল্লাহ পাকের নবী চুপ করে রইলেন, একটি কথা বললেন না, কিছুক্ষণ অপেক্ষা করলেন। আমার আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, যাও আমার বন্ধুরে যাইয়া সালাম দাও, আর কাফেররা জিজ্ঞাসা করেছে, তারা আমার পরিচয় জানতে চাইছে, রহমানিয়াতের পরিচয় জানতে চাইছে, তুমি যাইয়া আমার বন্ধুরে শুনাইয়া দাও আল্লামাল কোরআন। মারহাবা বলবেন না? আপনারা বলেছেন কি? আল্লাহ। আর আমার আল্লাহ কি শিখিয়ে দিলেন? আল্লামাল কোরআন। বলেন না আল্লামাল কোরআন। এবার দেখেন কত সুন্দর কথা, কি বলতেছে? কোরআন নাজিল করেছেন যে রহমান সে, কোরআন নাজিল করেছেন যে রহমান সে। কাফেররা জিজ্ঞাসা করেছে, বলো রহমানকে, আমার নবী উত্তর দিলেন, কুরআন নাযিল করেছেন যে রহমান সে, কুরআন নাযিল করেছেন যে রহমান সে। এরপরে বললেন, খলাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন যে রহমান সে, মানুষ তৈরি করেছেন যে রহমান সে। এরপরে বললেন, আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন যে রহমান সে। এই কিছু কথা বইলা, মাঝে মধ্যে আমার আল্লাহ বলে, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? পাবি আইয়ালায় রব্বিকুমা তুকাজ্জিবা।